আবারও বধুর সাজে ধরা দিয়েছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কর্ণিয়া। লাল লেহেঙ্গায় তার এই নববধূর লুকটা অবশ্য একটা ফটোশুটে। বুলবুটুম্পার নির্দেশনায় মেকআপ আর্টিস্ট জামির স্বপ্নের সাজে কেমন ছিল সেই ব্রাইডাল লুক, চলুন দেখে আসি। তা বধু বেশে কন্যা, খুশি আর লজ্জার মিশেলে তাই গাইলেন বিয়ের গান। যদিও বছর তিন আগে হয়েছে বিয়ে, সেজেছেন বধু, তবে কাজের জন্য আবারও বউ সেজে ক্যামেরার সামনে সঙ্গীতশিল্পী কর্ণিয়া। পরনে জমকালো লেহেঙ্গা, মাথায় টায়রা ব্যান্ড, গলায় সীতা ও নেকলেস, আর রত্নচূড় হাতে। নিজেকে নতুন আঙ্গিকে দেখতে পেয়ে বেশ খুশি এই শিল্পী। আমার সাজুগুজু করতেই ভালো লাগে, এই জন্য আমি এমন একটা প্রফেশন আছে ওখানেও সাজতে হয়। সো বউর সাজতে কারটা ভালো লাগে, আর যখন একটু গর্জিয়াস করে সাজি বউ তো সেজে আমার কাছে না কেমন যেন মনে হয় নতুন বউই লাগে। এই ব্যাপারটা আসলে এত বেশি গহনা টহনা পড়ে না, একটা অন্যরকম একটা গ্ল্যামারও সৃষ্টি করে। তো ব্যাপারটা আসলে আমাকে ওভাবেই ফিল করতে, হ্যাঁ আমি একটু নতুন নতুন বউ, এই ফিলিংটা ভেতরে নিয়েই আসলে কাজ করি। শুধু বধু সাজ নয়, কর্ণিয়া অংশ নিয়েছেন ব্রাইডাল ফটোশুটেও। তার এই বধু সাজ দিয়েছেন মেকআপ আর্টিস্ট জামির স্বপ্ন, যার কোরিওগ্রাফি করেছেন বুলবুল টুম্পা। তো আমরা ফেস শেপ অনুযায়ী একটা মেকআপ, ফ্ললেস একটা মেকআপ করেছি, এবং তার মধ্যে আমি আইটা করেছি একটু ব্রাউন স্মোকের মধ্যে করেছি, লিপটা করেছি আমি একটু ডার্ক মেরুনের মধ্যে একটু নোট করেছি, যাতে আপুকে দেখতে খুব সুইট লাগে দেখতে। মেকআপটা নাকি খুব সুন্দরভাবে স্যুট করেছে, এবং তার সাথে ড্রেসটা, তার সাথে জুয়েলারিটা, প্রপার একটা ব্রাইডাল যেভাবে সুন্দর লাগে কর্ণিয়াকে ওইভাবে সুন্দর লাগছিলো। এবং আমার সেই সুন্দর মানে সুন্দর লাগছিলো বলে না, স্টাইল করতে অনেক ভালো লাগছিলো যে ওর সাথে আমি কাজটা করছি। সাজতে যেখানে ভালোবাসেন নারীরা, সেখানে সাধারণ সাজ নয়, বউয়ের সাজটা বারবার চাইলেন কর্ণিয়া। সৌন্দর্য চর্চা কিংবা যে কোনো সাজ নারীকে কাজে আত্মবিশ্বাসী করে তোলে, বললেন এই শিল্পী। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।